ভূত ব্যাপার ডালিয়ার ব্যাপারে কথা বলতে সুদীপ তো তোর কাছেই এসেছিল। ব্যাপারটা কোইন্সিডেন্স বলতে পারো, ছেলেটিকে দেখলাম, রাইট চয়েস বলতে পারো। কিন্তু তুই যে আমি বললি তুই ওকে ডিসকারেজ করেছিস। হ্যাঁ, আসলে ওটা একটা অ্যাসিড টেস্ট, এখনো একটা ডাইলেমায় থাকবে, মানে ডাইলেমায় পড়েছে বলতে পারো, এখনো ভাববে কোনটা করা উচিত কোনটা করা উচিত নয়। তারপরেও যদি তোমার কাছে ফিরে আসে তাহলে একটা ডাবল মিনিং হতে পারে। মানে মানে ভগবান নয় শয়তান, যদি শয়তানি করতে চায় তাহলে কিভাবে শয়তানি করবে সেটাও আমি ওর মগজে ভালো করে ঢুকিয়ে দিয়েছি। তবে তবে ছেলেটি কিন্তু ভালোই, আমি ওর সাথে যতটুকু কথা বলে বুঝলাম ছেলেটি খুব নিটি আর কথাবার্তার মধ্যে একটা সিনসিয়রিটি রয়েছে। তোমাকে যেটা বলেছি তুমি সেটাই করো, জানো, তুমি ডালির সঙ্গে ছেলেটির মেলামেশার একটা সুযোগ করে দাও, মানে মেলামেশা করতে দাও, আর তুমি ওই বিবিকে ওয়াচ করতে বলো, তুমিও ওই ডেভেলপমেন্টটা লক্ষ্য করো। কিন্তু ও তো ফোন করছে না, আমি তো বুঝতে পারছি না ও কী চায়। দেখ, আমার তরফ থেকে আর করজ নিয়ে ফোন করাটা ঠিক হবে না। তোমাকে তো বললাম এখন ডাইলেমায় রয়েছে। আমার মনে হচ্ছে ও ফোন করবে, করবে, যদি ফল ভালো হয় তাহলেও করবে, যদি মন্দ হয় তাহলেও করবে। তাহলে আমার ফর্মুলা এখন হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াচ। এক্স্যাক্টলি তাই, ফুটোপাটি করার কোনো দরকার নেই। না, তারা তো একটু আছেই, ডালিয়ার 23 বছর বয়স হয়ে গেল আর মাত্র একটা বছর। একটা বছর মানে 24 বছর বয়সের মধ্যে ওকে আমার বিয়ে দিতেই হবে। গৌতমীদি, তুমি যে কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না। না, ধর একটা মেয়ের প্রায় 24 বছর বয়স হয়ে যাবে, আজও বিয়ে হয়নি, ব্যাপারটা খারাপ লাগে না দেখতে? আমার মনে হচ্ছে তুমি কিছু আমার কাছে লুকোচ্ছো। এনিওয়ে, নীলাদ্রিবাবুর খবর কি? বিয়ের ব্যাপারে তিনি কিছু বলছেন? অত সময় কোথায় ওর? নিজের বিজনেস নিয়ে হিমশিম খায়, এসব ব্যাপারে ওর কোনো ইন্টারেস্ট নেই। তা তুমিও তো ইন্টারেস্ট দেখাতে পারো, আফটার অল বিজনেসটা তো তোমারও। আসলে এই মুহূর্তে এখন এক মিনিট, হ্যাঁ কথা বলছি, আবার না 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 ছেড়ে দাও, আমি হ্যান্ডেল করবো ব্যাপারটা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ওকে ওকে। সুরঞ্জনা, এই মুহূর্তে আমার দুটো ইন্টারেস্ট, এক হচ্ছে আমার অফিস, সেখানকার লেবার প্রবলেম, তাছাড়া অফিসিয়াল কিছু হচপচ আছে, আর দ্বিতীয় তো ডালিয়া। আচ্ছা, আর ইউ শিওর সুদীপ তো ফোন করবে? তাই তো বললাম, লেটস হোপ ফর দ্য বেস্ট। তুমি কোথায় থাকো সত্যি? ঠিক আমার কাছে আর না আমাকে নিয়ে চলো না, আমাকে নিয়ে চলো না। হ্যালো মনকে, মতটা কি তোমার শ্বশুরের ট্যাক্সি গিয়েছে নাকি? হ্যাঁ চল দেবো স্যার। হ্যালো, হ্যাঁ ওকে বের করে দাও। যা বেরিয়ে যা, ওকে বের করে দাও, বেরিয়ে যা। কেন স্যার? আচ্ছা না বল, লোকেরা জল দিয়ে খায়। হ্যাঁ এ শালা কি বলে, জল দেবো স্যার, নিট নিট। হ্যাঁ স্যার, চিয়ার্স চিয়ার্স। মদের নেশা ছুটকে যায় আরো। হ্যাঁ শালা, এতদিন ধরে লাইনে আছি, এমন জিনিস কখনো চাখতে হয়নি। আপনি মাইনি স্যার? না সরি 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 সরি, হারুদাকে আপনি কি ভেবেছেন স্যার? হারুদাকে যে সব লোক নাকি বিলিতি মাল ছাড়া হারুদার দিশে দিকে নজর নেই।
তুমি সালা একটা আস্ত পাঠা বুঝলে, একটা আস্ত পাঠা, ঠিক? তোমার মস্তিষ্কে কিছু নেই। আমি গ্লাসের কথা বলছি, গ্লাস। কিন্তু স্যার আপনি চাখা চাকির কথা বলছিলেন তো, তাই আমি বলছিলাম চাখা চাকি। হ্যাঁ চাখা চাকি, ওরে পাগল, এ চাকা চাকি সেই চাকা চাকি নয়, ওই সালা সুরের বাচ্চা, কি নাম? আরে মাখন খচ্চর, তোমার মতো, তোমার মতো। আমি আমি আবার কি করলাম স্যার? নেতা হবে থানায় এসে আমাকে থ্রেট করে গেছো, হ্যাঁ? থানায় এসে আমায় থ্রেট করে বলছো আমার কাজের কৈফত দিতে হবে, থানা ঘেরাও করবে, কোথ সালা এখন পিসির ঠেলা। ও না না না, তুই না তুই না, ও আপনি দ্যাট রাস্কেল ওই এর কথা বলছেন তো, পৃথিবীর কথা বলছেন? পৃথিবী? আচ্ছা সালা আরুণ তুমি বলো, পৃথিবী সালা কখনো ছেলেদের নাম হয়? হ্যাঁ ওরা তো মেয়েদের নাম। পৃথিবী মানে কি? পৃথিবী মানে ধরিত্রী, বসুধা, বসুন্ধরা, আর ওই সালার নাম নাকি পৃথিবী। স্যার আমি ওই কয়েক বছর স্কুলে রোগরে ছিলাম তো, তখন স্যার দুজন মাস্টারকে পেয়েছিলাম, একজন অঙ্কের একজন ভূগোলের, একজনের নাম ছিল ক্ষিতি আর একজনের নাম অবনী। হ্যাঁ স্যার পৃথিবীর নাম হয় তো? হ্যাঁ সালাই, তোমার পেটে যদি ঘোড়া একটা লাথি মারে না, তোমার রশ্মিকা দিগিকা সালা কিছু বেরোবে না। তা তুমি শিখলে কোথা থেকে? হ্যাঁ শিখেছো, বেশ করেছো, খুব ভালো করেছো। কি বললে? ক্ষিতি না? হ্যাঁ ক্ষিতি, অবনী, অবনী, অবনী ভূষণ। হ্যাঁ বুঝতে পারলে তো? তুমি আর বুঝবে না, সে খুব তোমার নেই। না স্যার আমি আমি তো আপনার কথা কিছুই বুঝতে পারছি না। আমি আমি ভাবছি যে আমি তো মরছি, আমার এই পেছনের ন্যাজে আগুন লেগেছে সেই জ্বালায়, আর আপনি এখন ওই বাংলার ন্যাজ নিয়ে বললেন। আসল কথা আসল, আসল কথা আসল। আর ওই সুরের বাচ্চা, কলোনির বাচ্চাগুলো, লোকজন সব, হ্যাঁ পৃথিবীকে অবতার ভাবে, অবতার ভগবান। আর এই সালাই মাকড়াটা, তোমার এই মাকড়া মানকে সালা নিজের বউকে দেখবো না করতে পারলো না, রাবিশ। না বউটা হচ্ছে পাজির পাজার, তা আমি কত শিখিয়ে পড়িয়ে নিয়ে গেলাম জানো? আর তো আমি সালা খোদার কাছে শিখিয়ে পড়িয়ে নিয়ে গেলাম। না না স্যার আপনি আছেন কি করতে? আপনি তো এক গাদা এলোমেলো টাকা নিয়ে তারপরে ওই মানে অশেষ ক্ষমতা দখল করে আপনি বসে আছেন থানায়, সে কি ওই মেয়েদের সাথে সাপ লুটু খেলার জন্য? এই হারুমিতির, এই হারুমিতির, শোনো শোনো, এই তুমি কি বলছো? হ্যাঁ তুমি নিজেকে কি ভাবো? তোমার ঘরে বসে মদ খাচ্ছি বলে কি তুমি হাতের পাঁচ পা রেখেছো? সরি সরি। না না আমি আমি তা বলতে চাই না, আমি আমি বলছি স্যার যে আপনি এমন একটা ব্যবস্থা করুন যেন ওই শুয়োরের বাচ্চাটা মানে ওই পৃথিবী যেন জেলের বাইরে না যায়। না স্যার অন্তত আমাদের ওই কলোনির জমিটা হাতে আসা না পর্যন্ত। হ্যাঁ হাতে আসা না পর্যন্ত। সাপ লুডু বলছিলে না? হ্যাঁ সাপ লুডু মানে ওঠা আর নাবা, ঠিক আছে? আচ্ছা তোমরা সিঁড়িটা এগিয়ে দাও আর আমরা উঠে যাই, ঠিক আছে? উপরে তো বলে একজন আছে, পৃথিবী সালা আমাকে একদিন বলেছিল বাপের বাপ আছে। আমি কি বলছিলাম জানো? কি বাপের বাপ কে চেনো? না স্যার আমি তো কিছু বুঝতে পারছি না, সাপ বাপ আমি তো আপনার কোনো কথাই বুঝতে পারছি না স্যার। সরলীকরণ বুঝো? সরলীকরণ আপনি করতে চাইছেন? অঙ্ক? ও সরল অঙ্ক, সরল অঙ্ক, কারেক্ট। খুব জটিল? আচ্ছা আচ্ছা, খুব জটিল। বাপের যেমন বাপ আছে মানে হারুমিত্তিরের যেমন বাপ আছে তারও তো বাপ আছে, কি তো 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 ও বুঝতে পারছি আপনি সাপ লুডুর কথা বলছেন, যে ওই সাপের মুখে এসে যখন ঘুড়িটা দাঁড়ায় সিঁড়ির গোড়ায় পড়লে টপ টপ করে 10 ধাপ উঠে যায়, আবার আবার 25 ধাপ আস্তে আস্তে ঠপ করে নিচে নেমে যায় সাপের মুখে। কিন্তু আরুদা আরুদা স্যারের কথা আমার খবরে দিকে এন্ট্রি নিচ্ছে না, বাইরে এন্ট্রি নিচ্ছে না? না তোমার আইসি খারাপ হয়ে গেছে মার্কে। না স্যার আপনি এসব এই জিলিপি না ভেজে একটু মালটা ক্লিয়ার করুন তো। আমি দেখো প্রাঞ্জল কথা বলছি না। না না স্যার আপনি স্যার প্রাঞ্জল করা ভাষায় বলুন। হ্যাঁ প্রাঞ্জল করা ভাষায় আপনি বলুন। উপর থেকে তো এখনো চাপ আসেনি, আর কদিন পৃথিবীকে আমার আটকানো যাবে? হ্যাঁ ওকে তো চার্জশিট দিতেই হবে। না চার্জশিট তো আপনার হাতের পাশ স্যার। কি বলো তুমি সালা, হ্যাঁ 2 নম্বর টাকায় পাছায় গদি লাগিয়ে বসে আছো, হ্যাঁ আমার মতো দারোগা সালা কাঁঠালের চেয়ারে বসে থাকি, হ্যাঁ আইনের তুমি কি বোঝো গো আমাদের বুঝতে হয়? আরে আপনাকে তো আইনটা মানতে হয় স্যার। সালা ভূতের মুখে দাম না। না স্যার আপনি একটা কাজ করুন স্যার, আপনি যদি না পারেন তাহলে মালটাকে আমাদের হাতে ছেড়ে দিন, আমরা ব্যাপারটা বুঝে নিই স্যার। না মানে এই সালা শুয়োরের বাচ্চা, আর ওই ওকে বারণ করে দাও, তোমাকে সালা এমন কালান কালাবো না সালা, তোমার বাপের নাম আমি খগেন করে ছাড়ব শুয়োরের বাচ্চা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে।
একটা মেয়ে ছেলে দেখা করতে এসেছে। মেয়ে ছেলে? এই রাত দুপুরে? দেখো না, না না, মেয়ে জাত হচ্ছে অবলা, মায়ের মতো। যা দেখে নি। আচ্ছা গোমটা গোমটা দিয়ে এখানে কথা বলো না, গোমটাটা সরিয়ে কথা বলো। কি হলো? তুমি আবার এসছো? মানে সকালের দিকে তো আপনাকে বিশেষ পাওয়া যায় না, তাই। শোনো, মাল খাওয়ার সময় আমি কারোর সাথে কোনো কথা বলি না, বুঝতে পেরেছো? আর তোমার সাথে তো আমার দেনা বানো সব মিটে গেছে, আবার এসছো কেন এখানে? এই আপনি কি বলছেন বাবু, আমি তো সব টাকা পাইনি, আমার হকের টাকাটা দিয়ে দিন বাবু। হক? হ্যাঁ বাবু, আমার পাওনা টাকা। কিরে মানকে, কি কথা বলছে? আরে তোমার পাওনা তো কিচ্ছু নেই, মানিক আছে না কি রে? বাবু, আপনি আমাকে 5000 টাকা দেবেন বলেছিলেন, আমার সমস্ত মেয়েটার বদনাম হয়ে গেল বাবু। এই চলে চুপ কর, তোর মেয়েটা ঠিক মতো ইজ্জত দিতে পারলে আজকে তারকা বাবুকে এত হুজ্জত করতে হতো না। যা ভাগে গান্ধী, জবাব। আমি আপনাদের সঙ্গে কথা বাড়াতে চাই না বাবু, আমার টাকাটা দিয়ে দিন বাবু। বাবু, আমরা বড্ড গরিব বাবু। এই গরিবি সেন্টিমেন্ট দিয়ে আর কতদিন চালাবি? হ্যাঁ শোন, শিলুকে একবার সন্ধ্যাবেলা পাঠিয়ে দিবি, কাল যেটা করতে পারেনি আজ সেটা করে দেখাতে হবে। বাবু, এ আপনি কি বলছেন বাবু? শিউলি আপনার মেয়ের মতন বাবু, আপনার নিজের মেয়েকে আপনি এরকম কুপ্রস্তাব দিতে পারতেন বাবু? একবার তো রাজি হয়েছিলে। ওই তো আমাদের মরণ বাবু। বাবু, আমার টাকাটা আপনি দিয়ে দিন বাবু, আমি আর কোনোদিন এখানে আসবো না, কোনোদিন না। মানে ওকে বলে দে, হারুমির থেকে একবারে বেশি দুবার কোনো কথা বলে না। যাও ব্যাগ কেটে পড়ো। আর শোনো, কাল তোমার মেয়েকে পাঠিয়ে দিও, যা টাকা কাল তোমার মেয়ের হাতে দিয়ে দেবো। যাও 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 ব্যাগ কেটে পড়ো। বাবু বাবু, আপনি আমাকে তাড়িয়ে দিচ্ছেন বাবু, আপনি আমাকে তাড়িয়ে দিচ্ছেন। আপনার ধর্মে সইবে না বাবু, আপনার ধর্মে সইবে না, কংসরও ধর্মে সয়নি বাবু। এই বেরো, বেরো কান থেকে, ভুটান। আপনার ধর্মে সইবে না বাবু, কিছুতেই সইবে না। তুমি কে? আমাকে চিনতে পারছিস না মা? আমার চোখ খুলতে ইচ্ছে করছে না তো, বলো না তুমি কে? আমি একজন লোক যাকে তুই সবচেয়ে বেশি ঘেন্না করিস। আমি তো ঘেন্না করি লেডি শাইলককে। লেডি শাইলক? সেট লোকটা কে রে মা? ওটা লোক নয়, ওটা একটা মেয়ে। মেয়ে? মেয়েটা কে? তুমি কে? আমি? চোখ খোল, তবে না আমায় চিনতে পারবি। না থাক, খুলতে হবে। তোর তো ঘুম ভেঙে গেলে আবার সারা রাত ঘুমাতে পারবি। তুই ঘুম। হ্যাঁ, তুমি আমাকে একটা জিনিস এনে দেবে? কি রে মা? আমার বাবা কোথায় যেন হারিয়ে গেছে। ঠিক আছে, তোর বাবাকে আমি একদিন খুঁজে নিয়ে এসে তোর সামনে দাঁড় করিয়ে দেবো, কিন্তু তাকে তুই চিনতে পারবি তো মা? কেসটা বোঝা গেল তাহলে? হ্যাঁ স্যার, বুঝবি নি তো, আপনি থানার বড় বাবু। শোনো আরো, এ তো সামান্য 2-3 হাজার টাকা, 10-20 হাজার চত্ব নয়। হ্যাঁ, আর তুমি পশ্চিম মেয়েদের চেনো না, এমন চিৎকার করবে না। আর আমার থানাতে আবার মেয়ে কনস্টেবল কম, আমি জ্ঞান দিচ্ছি না। আরো, তোমার ওই শিউলি মেয়েটা, ও কিন্তু সুবিধের না। সুবিধে বাবুদের কি আছে? সুবিধে বাবুদের মারো গুলি। দাদা বললো না একেবারে পুরো? মানিক, তুমি কিন্তু ভুল করছো, আমি কিন্তু এখানে বসে রয়েছি। হ্যাঁ, এমন কোনো কথা বলবে না যাতে আমার প্রেস্টিজে লাগে। আর আরো শোনো, বেশি দিন পৃথিবীকে ধরে রাখা যাবে না। কেন স্যার, আমি বলছিলাম যে 2-4টে কেস দিয়ে দিন না, বেশ কিছু যেন জেলে থাক না স্যার। মানে যদি বলেন তো 2-4টে শিউলি আরো থানায় পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ 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 দাদা, আমার কাছে একদম আছে, রেডি আছে। আমার কাছে খবর আছে,
পৃথিবীর কেস নিয়ে মুভ করা হচ্ছে। কে করছে স্যার? কে মুভ করছে? ইয়ারু মিত্রের এগেনস্টে কে মুভ করছে? গোনসালা বাবার বাবা। চেনেন নাকি তাদের? চিনে নিতে কতক্ষণ, বেশি সময় লাগবে না। দুজনের নাম আমার কাছে পাঠাবে, কটাকে সামলাবে। হ্যাঁ মানে তুমি কি জানো শিউলির মেডিকেল রিপোর্ট এসে গেছে? সেটা আপনি আপনি আছেন যখন আপনি সামলাবেন না। আমি কি করবো? আমি করতে পারি যে টাকা চড়িয়ে দেবো, হরির লুট চড়িয়ে দেবো, বাস। সত্যি আরো সত্যি তুমি পাবো না। আয়া হরিকে সবসময় লুট দিলে কি হরিকে প্লিজ করা যায়? হ্যাঁ স্যার, তাহলে কিন্তু আমার আপনার দুজনেরই বিপদ। মানে যদি একবার ওই পৃথিবী ছাড়া পায় জেল থেকে, তাহলে কিন্তু ঝামেলা আরো পাকাবে। দাদা একটা কাজ করলে হয় না? কি স্যার, পৃথিবীকে ছেড়ে দিক, তারপর সবাই দেখবে বড় রাস্তার উপরে পৃথিবী সালা পৃথিবী ছেড়ে উঠে গেছে। হ্যাঁ সাপ মরবে, লাঠি থাকবে একদম ইন্টাক্ট ইন্টাক্ট। হ্যাঁ হ্যাঁ মানে কাই, তুমি অত ভেজা ভেজা কো না তো? না চুপ। হ্যালো, আজ আমি হসপিটালে গেছিলাম, ওখানে ডক্টর মিস চ্যাটার্জির সাথে দেখা করেছিলাম। তখন আমি দেখি, এক্সকিউজ মি ডক্টর ম্যাডাম, অফিসার বোধহয় কিছু জানতে চাইছেন। সবই তো বোঝেন না, আমরা রিপোর্ট ছাড়া কিছু বুঝি না, বুঝতেও চাই না। তা কি লিখেছে রিপোর্টে শুনবেন? না থাক, মেডিকাকে ডাকি। সরি, হাসপাতাল এরিয়া তো, এখানে সিগারেট খাওয়া বারণ। বাইরে একজন শিউলি দাস বলে মেয়ে বসে আছে, তাকে ডাকো তো। আমি এক্সট্রিমলি সরি ম্যাডাম, সরি। হ্যাঁ উনি সম্পূর্ণ মিথ্যে কথা বলছেন। এই যে মেডিকেল রিপোর্ট, এনি দেখুন। উনি আদৌ রেপ হননি। না আমি বলছিলাম কি যে আপনাদের কোথাও একটা যেন ভুল হয়ে আছে, মানে আমি বলতে চাইছিলাম, আমরা তিনবার রিপোর্ট চেক করেছি, সেম রিপোর্ট আসতে পারে না। মানে কেসটা যদি কোনোভাবে, হোয়াট ডু ইউ মিন অফিসার? আপনি ডাক্তারদের কি ভাবেন? একই তো আমাদের নামে চূড়ান্ত পদ না। নো, আমার রিপোর্ট যা আছে থাকবে, ওটা থেকে এক চুলও এদিক ওদিক হবে না। আর এই মেয়ে, তুমি যাও এখান থেকে, তোমার কিচ্ছু হয়নি, তুমি যাও। ডক্টর চ্যাটার্জি আমাকে আলটিমেটলি কি সাজেস্ট করলো তার আমি কিচ্ছু বুঝতে পারিনি। উনি এক একবার এক এক রকম বলছেন। একবার বললেন যে এই ধরনের মানসিক রোগীর ক্ষেত্রে স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা এসবের ভীষণ দরকার। আবার আমাকে বললেন যে এটা কিন্তু আমার ক্ষেত্রে নাকি একটা রিস্কি গেম হয়ে যাচ্ছে, অর্থাৎ জীবন বাজি রেখে জীবন নিয়ে খেলা। উনি তো ঠিকই বলেছেন, ওই রকম একটা মেয়েকে বিয়ে করা মানে তো জীবন নিয়ে ফাটকা খেলাই। না এটা তুমি ঠিক বলছো না দেবী। দেখো আমরা সবাই কিন্তু সবসময় জীবন নিয়ে কোনো না কোনো ফাটকা খেলে চলেছি। এই যে তোমার আমার সাথে বিয়েটা হয়েছে, এটা কি ফাটকা খেলা নয়? আমরা কেউ কিন্তু কখনোই ডেফিনিটলি বলতে পারবো না যে সারাটা জীবন আমরা হেসে খেলে বেড়াবো। আবার তুমি দার্শনিক তত্ত্ব আওড়াতে শুরু করলে। না এটা তর্কের খাতিরে বলছি, কিন্তু এটা তো সত্য। আমরা কি কেউ বুকে হাত দিয়ে বলতে পারবো যে দীপু যদি ওই মেয়েটাকে বিয়ে করে তাহলে দীপুর জীবনটা হেল হয়ে যাবে? ও, তার মানে তুমি এই বিয়ের সপক্ষে রায় দিচ্ছ? না না আমি তা বলতে চাইছি না, আসল কথাটা হচ্ছে যে আসল নকল কিছু নয় স্বপন। দীপুদা মেয়েটাকে কি অবস্থায় দেখে আসছে তুমি জানো? একটা পুতুলকে কাঁচি দিয়ে কাটছে, খুঁচিয়ে খুঁচিয়ে দেখতে চাইছে তার মনটা কোথায় আছে, বদ্ধ উন্মাদ। আহ তপি, আরে আমি যেটা ফ্যাক্ট সেটাই বলছি।
মেয়েটার মনের মধ্যে একটা খুনি মন লুকিয়ে আছে। ও হয়তো কাউকে খুন করতে চায়। মানে হিংসা ওর অবচেতন মনের কোথাও আছে। তারপর সুযোগ পেলেই একদিন। সর্বনাশ, তুই কি এখন মনস্তত্ত্ব নিয়ে ঘাটাঘাটি শুরু করেছিস নাকি? মনের মধ্যে খুনি মন, উড়ি বাস। হেসে উড়িয়ে দিও না দীপুদা, তুমি আমার কথাগুলো ঠান্ডা মাথায় ভাবার চেষ্টা করো। আমার তো ভীষণ ভয় লাগছে। চাকরির লোভে তুমি ওই মেয়েটাকে বিয়ে করবে, তারপর চাকরিও যাবে তুমিও যাবে। তুই কি বলতে চাইছিস বলতো? শোনো, চাকরির জন্য কোনো পাকলিকে বিয়ে করা তোমার উচিত হবে না। ব্যাস, ও ধান্দা তুমি ছাড়ো, এই আমার শেষ কথা। দেখ, মেয়েটাকে দেখে আমার কষ্ট হয়েছে। রাস্তায় কোনো অন্ধ ভিকিরি মেয়েকে দেখেও তো আমাদের কষ্ট হয়, তাহলে তাকে বিয়ে করতে হবে?